नियमित ऑनलाइन क्लास तुम्हारे स्वागत हमें मामताज अहमेद सहकारी शिक्षक विद्यालय आज इस्लाम उन्नति शिक्षा दशम श्रेणी विषय निफाक सम्पर्क आलोचना करब। निफाक की हमें जानते हैं, निफाक शब्द अर्थ कपटता, प्रतारणा, भंडामी इत्यादि द्विमुखी आचरण जेटाई बोली व्यवहार करते हल अंतरे एक रकम भाव प्रकाश करा एवं बाहर से तार विपरीत अवस्थान सेटा हलो कपटता बा प्रतारणा बा भंडाम ओटार नाम हलो कि निफाक, अर्थात मुखे बला एकटा एवं काजे उन्नत करा, मुखे विश्वास करे एकटा वास्तवे काजे तार बिरोधिता करे, एटार नाम हलो कि निफाक। और जिनी निफाक करें ताके बला हय कि मुनाफिक। मुनाफिकेर सम्पर्के अनेक कथा आछे, आल्लाह ताआला निजेई मुनाफिक सम्पर्के बोलेछेन। जाओ आर मुनाफिकेर स्थान जाहान्नामेर निम्नस्तरे। ताहले निफाकेर कुफल बा एर जे प्रतिकार कि, निफाक एक मारात्मक पाप, जघन्यतम पाप। एटा मानुषेर चरित्रके कि करे, तार नैतिकता एकेबारे ध्वंस करे देय। एर फले मानुष मिथ्याचारे अभ्यस्त हये जाय, ध्वंसेर द्वार प्रान्ते चले जाय। आल्लाह ताआला निफाक सम्पर्के बोलेछेन আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে কি মুনাফিকরা নিঃসন্দেহে কি মিথ্যাবাদী। অর্থাৎ আগে আমরা বল জানছি কি মুনাফিকের চিহ্ন আমরা সাধারণত তিনটা ধরন, তিনভাবে তিনটা ব্যবহার, তিনটা আচরণ দেখলে বুঝতে পারি কি সে মুনাফিক। সে যেটা কথা বলে সেটা কি করে মিথ্যা বলে, যাই বলুক মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে। এই এই তিনটা কাজ যার মধ্যে থাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি কি তিনি হলো কি মুনাফিক। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে নিশ্চয় মুনাফিকরা খাস সময় কি মিথ্যাবাদী। হ্যাঁ, এটা তো বুঝলাম যে সে যেটা কথা বলে তিনি বলে কি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা বলাটা হলে কি মুনাফিক। মুনাফিকের মিথ্যা কথার কার্যকলাপ সে দুনিয়াতে যে কাজই করুক, যে যেখানে যাক সে মিথ্যার সাথে সম্পর্কিত থাকে, মিথ্যা দ্বারা তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করে। আর যার করে কী করে সে এই প্রাথিব লোভ লালসার কারণে সে কী করে এত মানুষের সাথে কী করে মিথ্যা আচরণ করে, মিথ্যা কথা বলে, তারপর অসৎ আচরণ করে। আর কে সে মানুষকে কী করতে এটা করতে সে কোনো রকম পিছপা হয় না। কিসের জন্য? দুনিয়া লোভ লালসার জন্য, প্রাথিব জীবনের জীবনকে সুন্দর এবং কি ভালো রাখার জন্য। অথচ সে কী করে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, তার কারণে সে ইহকালে ধ্বংস নিজেকে শেষ করছে, পরকালেও তার জন্য কী হচ্ছে জাহান্নাম নির্ধারিত হচ্ছে। এখন ইসলাম ও মুনাফিকদের কী হয়েছে, ইসলাম মুসলমানদের কি একটা কি যারা ইসলাম ধর্ম পালন করে যারা মুসলমান তারা কখনো কি করবে না মিথ্যা কথা বলবে না, তারা মুনাফিকে করবে না, তারা মুখে একরকম কাজ করবে, মুখে একরকম বলবে, বাস্তবে সেটা আলাদা আলাদা করবে না। সময়ে এরকম কিছু লোক বলতো, রাসূলের কাছে এসে বলতো হে আল্লাহর রাসূল
আমরা তো আপনার দলেই আছি, আল্লাহ রাসুলের আল্লাহ দেখানো পথেই চলি। আর পক্ষান্তরে তাদের গোত্র বা গোষ্ঠীর কাছে বা যে কাফিরদের কাছে যায় তারা বলতো আমরা তো মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে কী করছি, নিজেকে শুধু দেখানোভাবে চলছে, মূলত আমরা তোমাদের দলে আছি। মুনাফেক এরা হলো কি, নিফাক, এর মাধ্যমে তারা কী করে, নিফাক করে, নিফাক করার মাধ্যমে তারা কী করে, মুনাফিক হয়ে যায়। আল্লাহ আপনি যেটা বলছেন যে ইন্নাল মুনাফিকা লাদ্দুনিয়া সব, মুনাফিকরা কি থাকবে কোথায়, দুনিয়াকালীন শান্তি পাবো, পরকালীন মুক্তি পাবো। আর এর মাধ্যমে আমরা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের হকগুলো আদায় করতে পারবো, তাদের নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারবো। এই হলো আজকের ক্লাসের মূল বিষয়, আশা করি তোমরা এর থেকে উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে অন্য বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করো, এবং কী করো যারা এখনও টিকা নেওনি দ্রুততার সাথে টিকা নেওয়ার ব্যবস্থা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।